নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার আমাদের জ্যোতিষ লাইভ অনুষ্ঠান। আপনারা প্রত্যেকেই আমাদের সঙ্গে আছেন এই বিশ্বাস নিয়ে কিন্তু আজকের পথ চলা আমরা শুরু করছি, কারণ এই অনুষ্ঠান সত্যিই একটি শিক্ষামূলক অনুষ্ঠান। যারা গত দিন আমাদের এই অনুষ্ঠান দেখেছেন তারা জানেন, কিন্তু যারা আজকে নতুন বন্ধু তাদের জন্য একটু জানিয়ে দেবো যে আজকের এই অনুষ্ঠান, এই মুহূর্তের অনুষ্ঠান কিন্তু অবশ্যই শিক্ষামূলক অনুষ্ঠান। যারা জ্যোতিষ বিষয়ে কিছুটা আগ্রহ রয়েছে, কিছুটা কৌতূহল রয়েছে, হয়তো অনেক অনুষ্ঠান দেখেন, কিছু কিছু দোষ বা যোগের নাম আপনাদের মুখস্থ বা কণ্ঠস্থ হয়ে গেছে, কিন্তু তার বাইরে বেরিয়েও জ্যোতিষের কিন্তু অনেক দিক রয়েছে, অনেক কিছু জানার রয়েছে, সেগুলো আমাদের কোথাও না কোথাও অজানা থেকে যায় এবং ভুলভ্রান্তি কিছু বিষয় নিয়ে আমরা এগিয়ে চলি এবং সেখান থেকেই ভাবি জ্যোতিষ বোধ হয় এখানেই শুরু, এখানেই শেষ। কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে যারা থাকবেন তারা কিন্তু জ্যোতিষের অনেক দিক সম্পর্কে জানতে পারবেন এবং এই বিষয়ে যাদের আগ্রহ রয়েছে তারা কিন্তু আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন, এইটুকুনি কিন্তু এই অনুষ্ঠানে বসে বলাই যায়। যেমন গতদিন আমরা অনুষ্ঠানে আমাদের অতিথি কথা দিয়েছিলেন যে 1426-এর রাশিগত বিচারে কার কিরকম যাবে সেই নিয়ে একটু আলোচনা করব। তো সেটা আলোচনা করতে গিয়েও উনি এত ডিটেলস আলোচনা করেছেন যে সত্যিই দর্শক বন্ধুরা যখন এসেছিলেন আমাদের লাইনে অনুষ্ঠানে তখন তারাও কিন্তু খুব আপ্লুত, কারণ এরকম অনুষ্ঠান সচরাচর পাওয়া যায় না। যিনি মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য কাজ করেন এবং মানুষকে সেবা দেবার জন্য জ্যোতিষ বিভাগে তিনি এসেছেন, এবং সবথেকে বড় কথা তিনি একজন জ্যোতিষ শিক্ষাগুরু, তার হাত থেকে অনেক জ্যোতিষবিদ তৈরি হয়েছেন যারা আজকে টিভিতে মিডিয়াতে দাপিয়ে জ্যোতিষ করছেন, জ্যোতিষ জীবিকা অর্জন করে তারা কিন্তু খুব ভালো আছেন। তো এইভাবেই তিনি জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষের অভিজ্ঞতা রিসার্চ সমস্ত কিছু মিলিয়ে আপনাদের সামনে কিছু তুলে ধরতে চান। ফোন করুন, আপনারা ফোন নাম্বার খোলা রয়েছে, আর আমরা স্বাগত জানাবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট অধ্যাপক ডক্টর শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী মহাশয়, স্বাগত। নমস্কার দর্শক বন্ধু, আপনারা ফোন করুন এবং তার সাথে সাথে অবশ্যই শাস্ত্রীজিকে তো আমরা স্বাগত জানিয়েছি। এবং শাস্ত্রীজি, আপনি কথা দিয়েছিলেন যে গত অনুষ্ঠানে যে রাশিগত বিচার মেষ আমাদের দুটো হয়েছে, আজকে মৃত্যুর থেকে বলবো, তার আগে বলে নিই যে এই মুহূর্তে আজকে লগ্ন চলছে সিংহ লগ্ন এবং চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশিতে। যাক, এই যে গ্রহগুলো, গ্রহের অবস্থান এই বছর 1426-এ কিন্তু প্রায় সবকটা গ্রহে কিন্তু ঘর পরিবর্তন করছে। কীভাবে করছে আমরা জানি, যেহেতু ইনার প্ল্যানেটগুলো খুব দ্রুত গতিতে চলে, তাড়াতাড়ি সরে যায়, প্রত্যেকটা রাশিকে অতিক্রম করতে পারে, কিন্তু যেগুলো আউটার প্ল্যানেট, যেগুলো বড় প্ল্যানেট, অর্থাৎ যেমন বৃহস্পতি, শনি, এইগুলো কিন্তু অনেকটা সময় নেয়। এর আগের দিনকে বলেছিলাম যে বৃহস্পতি এক বছর চলে এবং শনি চলে আড়াই বছর করে, অর্থাৎ এই মুহূর্তে রয়েছে, রবি রয়েছে মেষ রাশিতে, মঙ্গল রয়েছে বৃষ রাশিতে এবং রাহু রয়েছে মিথুন রাশিতে এবং চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশিতে, ধনু রাশিতে রয়েছে শনি এবং সঙ্গে কেতু বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু এখন বক্রী অবস্থায়, অর্থাৎ বৃহস্পতি রেট্রোগ্রেড রয়েছে। বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় ধনু রাশিতে থাকলে এই 25 তারিখে কিন্তু বৃশ্চিক রাশিতে কিন্তু প্রবেশ করবে, তারপর বৃশ্চিক রাশি থেকে ফের আবার 5ই নভেম্বর কিন্তু আবার ধনুরাশিতে যাবে। তাহলে এতদিন কিন্তু বক্রী অবস্থা কিন্তু থাকবে, এরপর বক্রী ছেড়ে গিয়ে, কারণ বৃহস্পতি 120 দিন বক্রী থাকে, তারপরে আবার যখন যাবে সেই সময় আবার কিছু রাশিগত পরিবর্তন কিছু আসবে ফল, এইগুলোর উপরেই কিন্তু ভিত্তি করে এক একটা রাশি কিন্তু কেমন যাবে সেগুলো বলা যায়। এবং যেটা রয়েছে যে শনি কিন্তু 23 জানুয়ারি কিন্তু মকর রাশিতে কিন্তু প্রবেশ করছে। আমরা জানি অনেকেই একটু ভয় থাকে, আতঙ্ক থাকে শনিকে নিয়ে, এই শনি যেহেতু আড়াই বছর ধরে থাকে, এখন 7.5 যেহেতু চলছে কয়েকটা রাশির, অর্থাৎ বৃশ্চিক রাশির শেষ পর্যায়ে এবং ধনু রাশি তো মিডিল পোর্শন চলছে, এরপরে মকর রাশি শুরু হয়েছে, এইবার শনি কিন্তু মকর রাশিতে প্রবেশ করবে। তাহলে প্রবেশ করছে কখন, না 23 জানুয়ারি, এইভাবে কিন্তু প্রায়শ। এবং রাহু কেতু জানি আমরা যে 1.5 বছর করে থাকে, অর্থাৎ যেটা বলেছিলাম যে মেষ বৃষ, এবার আজকে যেটা বলবো সেটা হচ্ছে কি মিথুন রাশি। মিথুন রাশির তাহলে সপ্তম ক্ষেত্রে রয়েছে কিন্তু বৃহস্পতি শনি কেতু, এই মিথুন রাশি কিন্তু এই বছর কিন্তু ভালো, তুলনামূলকভাবে ভালো,
এই বছর যাদের বিয়ে লাগছে মানে একদিন যা কাটিয়ে এসেছে তার তুলনায় অনেকটাই ভালো, অবশ্যই যেহেতু মিথুন রাশির ঘরে রাখা, হ্যাঁ যাদের বিয়ে লাগছিল না তাদের বিয়ের যোগ লাগবে, অর্থাৎ বিবাহ হয়ে যাবে। অনেকের হয়তো দেখা যাচ্ছিলো বিয়ের যোগাযোগ করছে ঠিক মতো লাগছে না, বিয়ে হচ্ছিলো না, এই বছর কিন্তু হওয়ার সুযোগ কিন্তু রয়েছে। এবং এই বছর কিন্তু আয় উন্নতির জায়গাটাও কিন্তু খুব ভালো রয়েছে, যদি 80 টাকা রোজগার করে তাহলে সেক্ষেত্রে মাত্র 10 টাকা তার ব্যয় হবে, 70 টাকা কিন্তু আয় হবে, অর্থাৎ আয় উপার্জনটা কিন্তু ভালো রয়েছে। এবং তারপরে আসি সেটা হচ্ছে গিয়ে কর্কট রাশি, একটু বলে নিই মিথুন রাশির একটা জিনিস হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই মিথুন রাশি রাশিচক্রের 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পর্যন্ত কিন্তু অবস্থান। আমরা ফোনটা নিয়ে নিই তারপর কর্কট রাশিতে আসছি। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ দিদি আমি সুকল্পা বলছি। কোথা থেকে বলছেন সুকল্পা? বর্ধমান থেকে। আপনার ফোনে কি কোনো ডিস্টারবেন্স হচ্ছে? হ্যালো, হ্যাঁ ফোনে কোনো ডিস্টারবেন্স হচ্ছে? হ্যাঁ দিদি একটু টাওয়ারের সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু ফাঁকা জায়গায় এসে কথা বলুন তাহলে। হ্যাঁ বলুন দিদি। আপনি কার সম্বন্ধে জানবেন? আমি দিদি আমার সম্পর্কেই জানব। আপনার ডেট অফ বার্থ বলুন। 4/9/1992। সময়টা বলবেন? সকাল 7:21। সকাল 7:21। জন্মস্থান? হ্যাঁ হ্যালো, হুগলি দিদি। হুগলি। আপনি এখন কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে, আমার জন্মটা হয়েছে। আচ্ছা আচ্ছা, বর্ধমান থেকে বলছেন, ঠিক আছে ঠিক আছে। শুক্রবার ছিল তাই তো? হ্যাঁ। কন্যা লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠ নক্ষত্র দেওয়ারী গণ অর্থাৎ রাক্ষস গণ, জানা ছিল তো? অষ্টমী শুক্ল, হ্যাঁ অষ্টমী শুক্লপক্ষে জন্ম হয়েছে। যা দেখি এখানে দেখুন, ছকের লগ্নে শুক্র রয়েছে কিন্তু এখানে শুক্র হচ্ছে নিচস্থ, তৃতীয় চন্দ্র, চতুর্থে রাহু, পঞ্চমে শনি, এবং এখানে দেখুন একটা জিনিস হচ্ছে দশম ভাবে মঙ্গল কেতু, দশ একাদশ কেউ নেই কর্কটে, দ্বাদশে কিন্তু রবি বুধ বৃহস্পতি। আমার সাথে একটু শেয়ার করবেন, একটু সেন্টিমেন্টাল তাই তো? আপনার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে এই যে বৃশ্চিক রাশিতে চন্দ্র, বৃশ্চিক রাশিতে চন্দ্রের অবস্থান মানে একটু খুঁতখুতামি ভাব থাকে, ঠিক আছে, আত্মসন্তুষ্টির অভাব ঘটায়, কোনো কিছুতে সম্পূর্ণ তৃপ্ততা আসে না। এর মধ্যে একটা জিনিস আমার সাথে শেয়ার করুন, কখনো ইয়ার লস হয়েছিল? না না, তেমন ভাবে কিছু হয়নি। আমি যেটা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়েশন খুব ভালোভাবে হয়েছে, মাস্টার ডিগ্রিতে গিয়ে কি আটকে গেছে? না না, হয়ে গেছে, মাস্টার ডিগ্রি আমার হয়ে গেছে। হয়ে গেছে কমপ্লিট, বাহ খুব ভালো। কিন্তু এখানে একটা জিনিস আমি বলি যে নিজস্ব কর্ম উপার্জন কিন্তু রয়েছে, ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। কেন না? কেতু বসে আছে, কেতু মঙ্গল রয়েছে, মঙ্গল থাকলে সাধারণত কোন জায়গায় কোনো মিডিয়া লাইনে যুক্ত থাকতে পারে বা কোনো টেকনিক্যাল কোনো কিছুতে, কিন্তু যেহেতু কেতু রয়েছে, কেতু কি করে, কেতু সেই জায়গাটা ডিস্টার্ব করে, ব্লকেজ করে। কোনো কাজ করছেন এই মুহূর্তে? না না না, কোনো কাজ করছি না। এই যে বলো কেতু, কেতু কি করছে, ব্লকেজ করে দিচ্ছে, অর্থাৎ তার জায়গা রয়েছে কিন্তু সেই জায়গাটা কিন্তু হতে দিচ্ছে না। আপনার টেকনিক্যাল কোনো জায়গায় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এখনো কিন্তু সময় রয়েছে, আয় বলো চেষ্টা করুন। আচ্ছা দাদা, আর কিছু প্রশ্ন রয়েছে দাদার কাছে? এবং আরেকটা জিনিস আছে ম্যারেজের ক্ষেত্রে, তাই তো? বিয়েটা জানতে ইচ্ছা করছে তো? বিবাহের যোগটা আমি দেখে নিচ্ছি কোন সময় হচ্ছে, এখন দশা চলছে শুক্রের দশায় চলছে, কিন্তু হ্যাঁ, এবং শুক্র সঙ্গে এখন চলছে অন্তর্দশা চলছে মঙ্গলে, যে রাহু ঢুকবে 31/12/2019 মানে এই বছরই ঢুকবে, হ্যাঁ এই সময় কিন্তু বিয়ের যোগ কিন্তু ভালো রয়েছে। কেমন? এই বছর ডিসেম্বরে তাহলে আপনি একটা সুখবর পেতে পারেন কিন্তু বিয়ের ক্ষেত্রে,
কিন্তু চাকরির জায়গাটা আপনার যে জায়গাটা ডিস্টারবেন্স হয়ে আছে, হয়তো আপনি চাকরি পেলেও মনের মতো হলো না, মঙ্গল কেতু অ্যাকশন হলো না, এই জায়গাটা কিন্তু আপনি ব্লকেজ করে রয়েছে। মঙ্গল কেতু অঙ্গারক দোষ এই জায়গা, মানে এটা কি কর্মক্ষেত্রেই রয়েছে মঙ্গল কেতুটা? অনেক ক্ষেত্রে এই অঙ্গারক দোষ থাকলে কিন্তু বাধার সম্মুখীন হতে হয়, মনের যে জায়গায় মনের ডিস্টারবেন্স এগুলো কিন্তু আসে। কেমন এই জায়গাগুলো যদি পারেন একটু দেখিয়ে নেবেন, ঠিক করে নেবেন, বর্ধমানে তো দাদা বসেনি, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আমি একটু জানিয়ে দিই, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজিৎ ছাত্রীর সঙ্গে সরাসরি চেম্বারে যোগাযোগ করার জন্য, তাদের জন্য ফোন নাম্বার রয়েছে বুকিংয়ের জন্য 8001443637 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9332315886। এই নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করে নিন। পাচ্ছেন আপনারা প্রত্যেক রবিবার দুর্গাপুর বেনাচিতি হোটেল রেনবোতে, প্রতি সোমবার পাচ্ছেন পানাগড়ে কাকশা হাটতলা ফরচুন পয়েন্টে, প্রতি শুক্রবার কলকাতায় থাকছেন, এছাড়া প্রতি মাসে পাচ্ছেন বর্ধমানে নিউ ব্যানার্জি হোটেলে। আপনি বর্ধমান থেকে ফোন করছিলেন, নিউ ব্যানার্জি হোটেলে উনি থাকছেন তিনকুনিয়া বাসস্ট্যান্ডের কাছে, অবশ্যই কখন কোন সময় সেটা একটু ফোন করে জেনে নেবেন। আসানসোলে পেয়ে যাচ্ছেন হোটেল ইস্পাত পুলিশ লাইনের বিপরীতে, কলকাতাতে তো পাচ্ছেনই বাঁকুড়া হোটেল সপ্তর্ষি লালবাজারে পাচ্ছেন, বিষ্ণুপুরেও পাচ্ছেন, মেদিনীপুরেও পাচ্ছেন লজ একান্ত আপন কেরানিতলা, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন হোটেল ইস্ট কোস্ট, দুর্গাচক টাউনে পাচ্ছেন, পুরুলিয়াতে পাচ্ছেন হোটেল আকাশ বাসস্ট্যান্ডের কাছে, বোলপুরে পাচ্ছেন লজ মানসীতে, পেয়ে যাচ্ছেন শিউরিতে ক্যালকাটা লজে, রামপুরহাটে পাচ্ছেন হোটেল ম্যানিলাতে, রামপুরহাট হচ্ছে অবন্তিকা, হোটেল অবন্তিকা, ও হোটেল অবন্তিকায় পাচ্ছেন, ম্যানিলা হচ্ছে শিলিগুড়ি তিনজিং নর্গে বাসস্ট্যান্ডের ঠিক অপরে, রামপুরহাটে পাচ্ছেন হোটেল অবন্তিকা, শিলিগুড়িতে পাচ্ছেন হোটেল ম্যানিলাতে এবং কোচবিহারে পাচ্ছেন হোটেল ইলোরা, এছাড়াও আলিপুরদুয়ারে পাচ্ছেন হোটেল শিবম, দিল্লি মুম্বাই গৌহাটিতে পাচ্ছেন হোটেল বৃন্দাবন, আগরতলা ভুবনেশ্বর বোকারো প্রভৃতি জায়গায় থাকছেন। প্রতি আমাবস্যায় নিজ মাতৃমন্দিরে হোমযজ্ঞের মাধ্যমে যে কোনো গ্রহদোষ খণ্ডন করেন, যে কোনো সমস্যার সমাধান করেন, তাই যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ। দিল্লিতেও চেম্বার রয়েছে যেটা, সেটা হচ্ছে হোটেল পূজা প্যালেস দিল্লি, হ্যাঁ করলবাগ মেট্রো স্টেশনের ঠিক কাছে হনুমান মন্দিরের অপোজিটে। বাচ্চা সুলভ মনোভাব রয়েছে, দোদুলমান, কোন সঠিক দৃশ্যে নিতে পারে না এই বুধ। কিন্তু যেটা বলছিলাম যে শুভ রং হচ্ছে কি সবুজ, সবুজ রং ব্যবহার করলে এরা কিন্তু ভালো সাকসেস পাবে। তারপর আসছি কর্কট রাশি, কর্কট রাশি 90 থেকে 120 মধ্যে, কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে কে না চন্দ্র। চন্দ্র আমরা জানি খুব দ্রুতগতি প্ল্যানেট, এই চন্দ্র কিন্তু সোয়া দুদিন করে থাকে। এই বছর কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আয়ের জায়গাটা কিন্তু ততটা কিন্তু ভালো দেখাচ্ছে না, কারণ আয় যেরকম হবে তার সঙ্গে সঙ্গে ব্যয়ও কিন্তু হবে। আমরা কর্কট রাশিটা জেনে নিই, আপনি একটু সঙ্গে থাকুন, আমরা তারপর আসছি আপনার ফোনে। এই কর্কট রাশির শুভ রং হচ্ছে সাদা। কর্কট রাশি যারা জাতক জাতিকা রয়েছেন আমি বলবো এই বছর একটু সাবধানে চলাফেরা করা দরকার, ঠিক আছে, কারণ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে, বিশেষ করে মানসিক একটা চঞ্চলতা বৃদ্ধি পাবে। এরপর আসছি সিংহ রাশি, না আমরা ফোনটা নিয়ে নিই আগে, তারপর সিংহ রাশিতে আসবো। হ্যালো নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি শিয়ালদা থেকে স্নেহা সাহা বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি দিদি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আপনার জন্ম তারিখটা বলতে হবে তার জন্য। নিজের জন্ম তারিখ হতে গিয়ে 14 ফেব্রুয়ারি 1990। হ্যাঁ সময়টা বলবেন? সময়টা হচ্ছে ভোর 6:30। ভোর 6:30, জন্মস্থান কলকাতা? হ্যাঁ। আচ্ছা, দাদার অনুষ্ঠান আগের দিন দেখেছিলেন শুক্রবার? দিদি আমার মাসি দুর্গাপুরে চেম্বারে গিয়েছিলেন, দুর্গাপুরে চেম্বারে গিয়েছিলেন, তারপরে দাদা যেরকম যেরকম ভাবে বলে দিয়েছে তো তারপরে খুবই উপকৃত হয়েছে, ভালো জায়গাতে বিয়েও হয়েছে ওর। আচ্ছা মাসি কেন গেছিল দাদার কাছে দুর্গাপুরে চেম্বারে? মাসির মেয়ে গিয়েছে, মাসি আর মাসির মেয়ে গিয়েছে। আচ্ছা বিয়ে হচ্ছিল না তাই জন্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন দাদাকে দেখিয়ে প্রতিকার নিয়ে বিয়ে হয়েছে?
বিয়ে হয়ে গেছে, খুব ভালো জায়গা ধরেছে। খুব ভালো খবর দিলেন আপনি, মাসির থেকে আমি পেয়েছি। তারপরে দেখলেন যে প্রোগ্রাম হচ্ছে, তখন তাই জন্য ফোন করলেন। হ্যাঁ আচ্ছা, বেশ। বুধবার ছিল জন্মবার, তাই তো? বেশ। কুম্ভ লগ্ন কন্যা রাশি, হস্তা নক্ষত্র দেবগণ, জানা ছিল? কুম্ভ লগ্ন কন্যা রাশি, হস্তা নক্ষত্র দেবগণ। হস্তা নক্ষত্র হচ্ছে মুষ্টিবদ্ধ হাত, হাতের রান্না বান্না এদের খুব ভালো হয়। যাদেরই হস্তা নক্ষত্র রয়েছে, রান্না বান্না খুব ভালো হয়। দেখি লগ্নে এখানে রবি রয়েছে, লগ্নে রবি তাহলে কি হয়, নাম যশ এগুলো কিন্তু হয়, ঠিক আছে। লগ্নের চতুর্থ পতি শুক্র, সেই শুক্র রয়েছে একাদশভাবে। আচ্ছা, আমার সাথে একটু শেয়ার করুন তো, আপনারা কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন? সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, ঠিক আছে। পঞ্চমে পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে কেতু, অষ্টমে রয়েছে চন্দ্র। মা এই যে অষ্টমে চন্দ্র, অষ্টমে চন্দ্র যাদেরই থাকে দেখবেন ডিসিশনের অভাব, সঠিক ডিসিশন নিতে পারে না, একটা টেনশন কাজ করে সবসময়, সবসময় একটা টেনশন কাজ করছে, তাই তো? কেন, কিসের টেনশন? শুক্র মঙ্গল শনি একসঙ্গে রয়েছে একাদশ ভাবের উপরে, যেটা আমরা বারবার বলি যে মঙ্গল শনি একসঙ্গে থাকাটা ভালো না, এবং তার সঙ্গে শুক্রটাও রয়েছে, এবং সব তার অপোজিটে রয়েছে বৃহস্পতি পঞ্চমে। একমাত্র বৃহস্পতি পঞ্চমে থাকার জন্য অনেকটা গুড রেজাল্ট দিয়েছে, কিন্তু বৃহস্পতি যদি পঞ্চমে না থাকতো, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি যদি না পড়তো, তাহলে কিন্তু খুব খারাপ হতো, বিশেষ করে দাম্পত্য জীবনে প্রচণ্ড রকম অশান্তি, দুঃখ বেদনা এই জায়গাগুলো কিন্তু দেয়, ঠিক আছে। এখানে একটা জিনিস হচ্ছে সপ্তমপতি, আচ্ছা আপনি কি ম্যারিড? এই সপ্তমপতি রবি, সে রবি কিন্তু লগ্নে আছে, ঠিক আছে। আর যেটা বলছিলাম, এই শুক্র মঙ্গল শনি একসঙ্গে থাকার জন্য তার বিয়ে কিন্তু হঠাৎ করে হবে, ইউরেনাস যুক্ত, কিন্তু তার আগে কিন্তু হঠাৎ হবে, ঠিক আছে, যতই দেখাশোনা করুন এখন হবে না, ম্যাচিওর করবে না। না, তার আগে একটা জিনিস আমি বলবো, কারোর সাথে অ্যাফেয়ার্স আছে? একদম দেখুন, তাহলে কতটা প্রেডিকশন উনি সঠিকভাবে দিচ্ছেন, আপনি কিন্তু কিছুই বলেননি, তাই তো? একদম। দেখুন এই শুক্র মঙ্গল শনির জায়গাগুলো কিন্তু রেক্টিফাই করতে হবে, কারণ শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ, আর মঙ্গল হচ্ছে ঝঞ্ঝাট কারক গ্রহ, আর শনি দেয় ডিসস্যাটিসফাইড ম্যারিড লাইফ, যার জন্য এই যে তিনটে গ্রহ একসঙ্গে থাকার জন্য এই জায়গাটাকে কিন্তু ডিস্টার্ব করছে, মানে বিয়ের জায়গাটা ম্যাচিওর করছে না। এই জায়গাটাকে কিন্তু ঠিক করতে, মানে ওনার অ্যাফেয়ার্স আছে তো পুরো বিয়েটা হয়নি, এই জায়গাটা ঠিক না করে বিয়ে করলে কিন্তু সেই বিয়ের জায়গাটা যেটা বলছিলাম ভালো থাকবে না, ভালো হবে না মোটেই, কেমন এই জায়গাগুলোকে একটু রেক্টিফাই করুন। দাদা যে কথাগুলো বললো প্রত্যেকটা মিলেছে আপনার? প্রত্যেকটা কথাই মিলেছে, আমি এর জন্যই জিজ্ঞেস করছিলাম যে কলকাতা কবে পৌঁছছেন উনি। হ্যাঁ সেটাই বলছি, যে আপনার মাসির মেয়ের গিয়ে বিয়ে হয়েছিল, আপনিও সেই কারণেই ফোনটা করেছেন যাতে দাদার কাছে এসে আপনার বিয়েটাও সঠিক সময় হয়ে যায়। আপনি কিন্তু প্রশ্ন বলেননি, দাদাই প্রশ্নগুলো সব বলে আপনাকে উত্তরগুলো দিয়েছে, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে অবশ্যই আপনি কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি কলকাতায় এসে একটু দেখানোর চেষ্টা করবেন, এবং কলকাতায় গিয়ে যে চেম্বার রয়েছে সেই চেম্বারে ফোন করে দেখিয়ে নেবার চেষ্টা করবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন আমাদের। আমরা মেষ, বৃষ, মিথুন, কর্কট আমাদের জানা হয়ে গেছে, এবার আসছি সিংহ রাশি। সবচেয়ে ভালো সময় হচ্ছে সিংহ রাশির সময় এখন, এই বছর, এই 1426 সাল খুব ভালো সময়, কারণ এতদিন একটা টানা পোড়েনের মধ্য দিয়ে, ওঠানামার মধ্য দিয়ে চলেছে, এই বছর কিন্তু খুব ভালো সাকসেস রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে, কাজের দিক দিয়ে, কাজের অগ্রগতি রয়েছে, নতুন কর্মসংস্থান রয়েছে, প্রমোশনের জায়গা রয়েছে, অর্থাৎ আয় উপার্জনের জায়গা খুব ভালো রয়েছে, প্রচুর আয় করবে, যদি শতাংশ হিসাবে দেখি 100% আয় করবে, ধরুন 100 টাকা আয় করলে ব্যয় হবে মাত্র 1 টাকা, অর্থাৎ সঞ্চয়টা হবে খুব বেশি। বাহ,
তাহলে সিংহ রাশির মানুষদের খুব আশার আলো দাদা দেখিয়েছেন, 1426 আপনাদের ভালো কাটবে। এই সিংহ রাশিটা রাশির চক্রে কোন জায়গায় রয়েছে সেটা হচ্ছে কি 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মধ্যে। এই সিংহ রাশির মধ্যে তিনটে নক্ষত্র রয়েছে, খুব ভাইটাল নক্ষত্র। 10 নম্বর নক্ষত্র সিংহরাশির প্রথম নক্ষত্র হচ্ছে গিয়ে মগা। মগা হচ্ছে একটা রাজ সিংহাসন। সিংহরাশি সবসময় চেষ্টা করে একটা উচ্চ লেভেলে পৌঁছানোর, যে কোনো জায়গায় যে জায়গাতেই থাকুক না কেন সেই উচ্চ জায়গাটাকে কিন্তু ধরতে পারে। অর্থাৎ এদের সবসময় চেষ্টা থাকে ওপর দিকে ওঠার, কিন্তু এই রাজ সিংহাসন পেতে গেলে তাকে কিন্তু জীবনে প্রচুর কষ্ট করতে হয়। মগার পরে আসছি পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটা খুব ভালো, পিসফুল লাইফ দেয়। তারপরে হচ্ছে গিয়ে উত্তর ফাল্গুনী। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সিংহ রাশির ক্ষেত্রে যেরকম বছরটা খুব ভালো কিন্তু শারীরিক দিক দিয়ে কিন্তু নানান সমস্যা কিন্তু দেবে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে, কারণ সিংহ রাশির পঞ্চমভাবে রয়েছে গিয়ে কেতু, শনি এবং বৃহস্পতি, এবং সিংহ রাশির অষ্টমে রয়েছে বুধ শুক্র। অষ্টম ভাবের উপরে বুধ শুক্র থাকলে নার্ভের প্রবলেম দেয়, পেটের সমস্যা দেয়, আপার অ্যাবডোমেন সমস্যা, কিডনি জাতীয় সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। কারণ অষ্টম ভাবে শুক্র থাকাটাও যেরকম ভালো না, বুধ থাকাও ভালো না, ঠিক আছে। তাহলে সিংহ রাশি গেল, এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে রাশিচক্রের ষষ্ঠ রাশি, অর্থাৎ 120 ডিগ্রি থেকে 150 ডিগ্রির মধ্যে। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, কিন্তু বুধ এখানে কিন্তু তুঙ্গস্থ, এখানে শুক্র হচ্ছে নিজস্থ। যাদের কন্যা রাশি রয়েছে, কন্যা রাশির প্রতীক হচ্ছে একটা নৌকা, অন্ধকার, একটা অবিবাহিত কন্যা, একটা অন্ধকারাচ্ছন্ন নদীর মধ্যে একটা নৌকা, সেই নৌকার মধ্যে একমাত্র আরোহী একটা অবিবাহিত কন্যা, যার এক হাতে শস্য ভাণ্ডার, এক হাতে মাটির প্রদীপ। এগুলো প্রত্যেকটা কিন্তু মিনিং আছে। অর্থাৎ কেন মাটির প্রদীপ, পেতলের প্রদীপও থাকতে পারত, কারণ মাটির প্রদীপ কখন যে জলে গলে যাবে, নিভে যাবে, কোনো এদের কোনো কুলকিনারা কোনো ঠিক থাকে না, দিকভ্রান্ত মতো ঘুরে বেড়ায়। তবে কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো এই বছরটা মোটামুটি ভালো, খুব ভালো বলবো না, মোটামুটি ভালো। অর্থাৎ আয় উপার্জন হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু ব্যয় হবে, সঞ্চয় হবে, তবে সিংহ রাশির মতো কিন্তু নয়, ঠিক আছে। মানে এদের কতটা আয় আর কতটা ব্যয় হবে? এদের মোটামুটি দেখা যাচ্ছে যে কন্যা রাশির ক্ষেত্রে 80 টাকা আয় করলে 10 টাকা ব্যয় হবে, অর্থাৎ 70 টাকা কিন্তু উপার্জন করতে পারে। যাক, আজকে 6টা রাশি বললাম, পরবর্তী ক্ষেত্রে আরো 6টা বলবো। একটা জিনিস মনে রাখতে হবে, যে সবসময় দেখতে হবে যে গ্রহের অবস্থানগুলো কোথায় রয়েছে, এর সঙ্গে সঙ্গে নিজের ছকে দেখতে হবে শনি বৃহস্পতি কেমন পজিশনে রয়েছে। বৃহস্পতি যদি শুভ অবস্থানে যদি না থাকে, যদি অশুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু ভালো ফল দেবে না, উপার্জনের জায়গা কিন্তু বাধার সম্মুখীন হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে অনেক বিস্তারিতভাবে জানলাম, গত দিন অর্থাৎ গত শুক্রবার আমরা জেনেছিলাম মেষ এবং বৃষরাশি সম্বন্ধে, 1426 তাদের কেমন যাবে, তাদের আয় উন্নতি কেমন হবে। আজকে কিন্তু আমাদের এই মুহূর্তে 4টে রাশি জানা হয়ে গেছে, অর্থাৎ মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এই 4টে রাশির 1426 কেমন যাবে সেটা আমরা জেনেছি। কিন্তু আগামী দিন অর্থাৎ আগামী শুক্রবার আবারও আপনারা সৃষ্টি প্লাসে পাবেন দুপুর 2টার সময় লাইভ অনুষ্ঠান, এবং রবিবার দিন পাবেন সৃষ্টি প্লাসেই 1:50 দাদার অনুষ্ঠান। সুতরাং প্রত্যেকে এই অনুষ্ঠানে নজর রাখবেন, কারণ অনুষ্ঠানে নজর রেখে অনেক কিছু কিন্তু আপনারা জ্যোতিষের বিভিন্ন আঙ্গিকে, জ্যোতিষটাকে শিখতে পারবেন, বুঝতে পারবেন, এবং এই বিষয়ে আগ্রহ আরও আপনাদের বৃদ্ধি পাবে। ওং সনাবতু সনমুক্ত সবীজং করবাহয়েতে সিনাবতি তমস্তু মহাবিদ্যেশ। ওং শান্তি শান্তি শান্তি। সকলে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।